চান্ডিকা হাথুরু সিংহে আসার পর জাতীয় দলে সবথেকে বড় পরিবর্তনটা কি হয়েছে বলতে পারবেন? ক্রিকেটারদের পারফরমেন্স, ব্যাটার থেকে বোলার এমনকি ফিল্ডার হিসেবেও যে বা যিনি মাঠে নামছেন নিজের সেরাটা দিচ্ছেন। মুখের কথা নয়, পরিসংখ্যানই বলে দেয় হাথুরু তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো অত কড়া হেডমাস্টার না হলেও তার মেসেজ সব ক্রিকেটারদের কাছে পরিষ্কার, সেটা হলো পারফর্ম করো, দলে থাকো, ম্যাচ খেলো, পারফরমেন্স নেই তো দল থেকে বাদ। আর কোনো ক্রিকেটার বাদ পড়লে তার ফিরে আসাটা যে আরও কঠিন হয়ে পড়ে তার কারণ হাথুরু বুঝতে পারেন কার পারফেক্ট রিপ্লেসমেন্ট কে হবেন এবং সেটা দারুণভাবে কাজেও লেগে যায়। ইংল্যান্ড সিরিজ হাথুরুর প্রথম অ্যাসাইনমেন্ট, এরপর আয়ারল্যান্ড সিরিজ। এই দুই সিরিজের ওয়ানডে ম্যাচগুলোতে চোখ বোলালে দেখা যায় ব্যাটাররা কোনো না কোনো ম্যাচে ঠিকই রান করেছেন। ইংল্যান্ড সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ তেমন রান পাননি, ফলাফল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের বাইরে। আফিফও পারেননি কোচের প্রত্যাশা পূরণ করতে, তাকেও দল থেকে ছুটি দিয়ে পাঠানো হয়েছে ডিপিএল খেলতে। আশ্চর্যজনক ব্যাপার, মাহমুদুল্লাহ 6 নম্বর পজিশনের জন্য আবার রিপ্লেসমেন্টও রেডি হাথুরুর কাছে। ব্যাট প্যাচে থাকা মুশফিকুর রহিমকে এই পজিশনে নামিয়েই কোচ খেলেছেন সব থেকে বড় বাজিটা। মুশিও ফিরে পেয়েছেন তার ব্যাটিং ফর্ম, এই পজিশনে নেমেই তো তিনি এখন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক। এটা আসলে লাস্ট সিরিজে আমরা ডিসাইড করেছি, আমি আর কোচ মিলে ডিসাইড করেছি যে ওকে আমরা 6 ব্যাটিং করবো। দ্য রিজন বিইং ইজ আমার কাছে মনে হয় দ্যাট নাথিং এগেনস্ট হি ব্যাটেড অ্যাট 4, হি হ্যাজ ডান এক্সেপশনালি ওয়েল দেয়ার অ্যাজ ওয়েল, বাট নাম্বার 6-এ এই জায়গায় বিকজ সামটাইমস উই ডোন্ট ফিনিশ ওয়েল, সো হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দেন দ্য অ্যামাউন্ট অফ শর্টস যে ওর কাছে আসে, ইট ওয়াজ ডিসপ্লে, ও যেভাবে ডিসপ্লে করেছে লাস্ট দুইটা ম্যাচে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন, বিকজ হি ইজ সাম ওয়ান আই থিঙ্ক ওয়েন হি হ্যাজ লেস ওভার্স হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ, আমার কাছে এটা মনে হয়। লাকিলি ইট ক্লিকড ফর আস অ্যান্ড লাকিলি হি ব্যাটেড আনবিলিভেবলি ওয়েল অ্যান্ড আই থিঙ্ক। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠেন, কেন নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আর সেন্ড মানিও ফ্রি। তাভিদ হৃদয়কে অভিষেক ঘটাতেই এই তরুণ দেখিয়েছেন সামর্থ্যের সবটুকু। অভিষেকেই 92 রানের ইনিংস, মুশফিকের ফাঁকা হওয়া জায়গাটা তাকে দিয়েই ভরাট করেছেন হাথুরু। আফিফ যে পজিশনটায় খেলতেন সে পজিশনটায় অবশ্য কোচের পছন্দ মিরাজি। রাবিকে সুযোগ দিয়ে কিছুই করতে পারেননি, ফলাফল দল থেকে বাইরে। মিরাজ ফুটবল খেলতে গিয়ে ইঞ্জুরি না বাঁধালে হয়তো রাবির জায়গায় মিরাজি খেলতেন। অধিনায়ক তামিমও নিরাপদ নন। ইংল্যান্ড সিরিজ থেকে আয়ারল্যান্ড সিরিজের শুরুর 2 ম্যাচ ব্যর্থ হওয়ার পর ঠিকই তৃতীয় ম্যাচে 41 বলে 41 করে নিজের জায়গাটা পুক্ত করেছেন। এবার বোলিং বিভাগের লক্ষ্য করলেও চিত্রটা একই। মুস্তাফিজের বোলিং ধার নিয়ে সমালোচনা হয়ে আসছিল, সেটা তিনি মিটিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে। তাসকিন বরাবরই দলের স্ট্রাইক বোলার, তার বোলিং আগ্রাসন, গতি আর সুইংয়ে প্রতিপক্ষকে ভরকে দেওয়ার কাজটা দারুণভাবেই তিনি করে যাচ্ছেন। তবে সবথেকে বড় পাওয়া বোধ হয় হাসান মাহমুদ এবাদতের বোলিং পারফরমেন্স। এবাদত আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে 4 উইকেট পেয়েছেন, হাসান তার ক্যারিয়ারের প্রথম 5-ফার পেলেন শেষ ওয়ানডেতে। পেসারদের উন্নতি এতটাই হয়েছে যে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে 10 উইকেটের সবগুলোই তারা নিয়েছেন। বোর সভাপতি তো বলেই দিলেন বাংলাদেশ দলের পেস ইউনিট এখন আর মুস্তাফিজ নির্ভর নয়। তবে একটা জিনিস, আমরা আগে শুধুমাত্র মুস্তাফিজ নির্ভর ছিলাম একটা সময়, প্রায় 1.5 থেকে 2 বছর, এখন উই স্টিল হ্যাভ আদার অপশনস, আমাদের অন্যান্য পরিস্থিতিতেও অন্যান্য বোলারদের অপশনটা আছে, এটাই মনে করি দলের জন্য এবং দেশের জন্য ভালো। এতে করে বোঝা যাচ্ছে হাথুরুর এক মেসেজেই দৌড়ের ওপর ক্রিকেটাররা, আর তাতেই নিজেদের সেরাটা নিংড়ে দিচ্ছেন, সবার ব্যক্তিগত পারফরমেন্সও নজর কাড়ছে, এতে করে দল হিসেবেও ভালো করছে বাংলাদেশ। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।